সুন্দর দিনে রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। রংপুরের যে কোনো স্থান থেকে আপনাদের প্রথমেই আসতে হবে পার্কের মোড়ে। এখানে আসলেই ভার্সিটিতে প্রবেশের দুটো এন্ট্রি পয়েন্ট পেয়ে যাবেন। ভার্সিটির প্রধান যে গেটটি রয়েছে সেটি এখনো নির্মাণাধীন, এর নির্মাণ কাজ প্রায় শেষ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইনে এটি করা হয়েছে। রিক্সা থেকে নেমে প্রথমে যে গেট দিয়ে প্রবেশ করলাম সেটি হলো 1 নং গেট। এই রাস্তাটার দুই পাশে সারি সারি দেবদারু গাছ সুন্দরভাবে লাগানো, তাই এই রাস্তাটিকে সবাই দেবদারু রোড নামেই চেনে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিভাগীয় জেলা রংপুরে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়, উত্তরাঞ্চলের সর্বকনিষ্ঠ বিশ্ববিদ্যালয় এটি। বিশ্ববিদ্যালয়টি 2008 সালের 12 অক্টোবর রংপুর বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু করে, যা পরবর্তীতে 2009 সালে বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামানুসারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর নামে নামকরণ করা হয়। বিশ্ববিদ্যালয়টি উদ্বোধন করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি ছায়া সুনিবিড় ও প্রকৃতির অনন্য সৌন্দর্য বয়ে নিয়ে বেড়াচ্ছে। 2024 সালে যেসব ভাই বোনেরা এই বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হতে চাও, তারা পুরো ভিডিওটি দেখো, কারণ এই ভিডিওতে আমরা কোন একাডেমিক ভবনে কোন ডিপার্টমেন্ট রয়েছে সেগুলো সম্পর্কেও জানাবো। এক কথায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি সম্পর্কে একটি পরিপূর্ণ গাইডলাইন তোমরা পেয়ে যাবে এই ভিডিওটিতে। তো ভিডিওটি স্কিপ না করে গুরুত্ব সহকারে দেখো। এই বিশ্ববিদ্যালয়ে কোন কোন অনুষদ ও বিভাগ রয়েছে তা জানতে তোমরা ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। দেবদারু রোডের কথা তো প্রথমেই বলেছি, মেইন গেট দিয়ে প্রবেশ করলেই আরও একটি সুন্দর রাস্তা তোমরা দেখতে পাবে। সারি সারি কৃষ্ণচূড়া গাছের জন্য এই রাস্তাটির নামকরণ করা হয়েছে কৃষ্ণচূড়া রোড। বর্তমানে 22টি বিভাগে 7,000-এরও বেশি শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে। এই বিশাল ক্যাম্পাসটি 75 একর জায়গা জুড়ে গঠিত। এর একদিকে রয়েছে ঐতিহ্যবাহী রংপুর কারমাইকেল কলেজ ও অন্যদিকে রয়েছে রংপুর ক্যাডেট কলেজ। একাডেমিক ভবন একে রয়েছে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, মাস অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্ট। এটি হলো একাডেমিক ভবন 2 এবং এখানে যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো হলো ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, দুর্যোগ ব্যবস্থাপনা, ম্যাথমেটিক্স, সিএসসি এবং ট্রিপলি। একাডেমিক ভবন 3 রয়েছে ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, পলিটিক্যাল সায়েন্স, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্ট। একাডেমিক ভবন 4 রয়েছে কেমিস্ট্রি এবং স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট। এছাড়াও রোটারাক্ট ক্লাব ও বাঁধন নামে দুটি ভলান্টিয়ারি অর্গানাইজেশনের অফিসও রয়েছে এখানে। প্রশাসনিক ভবনের পাশেই একটি সুন্দরভাবে বাঁধানো বটগাছ দেখতে পাচ্ছি। এখানে শিক্ষার্থীদের বসার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের মূল খেলার মাঠ হচ্ছে দুটি, একটি যেখানে আমরা দাঁড়িয়ে আছি, মেইন গেট দিয়ে প্রবেশ করলেই আপনারা হাতের ডানে এটি পেয়ে যাবেন, আর একটি প্লেগ্রাউন্ড ভেতরে আছে। আমরা চলে এসেছি বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া এরিয়ায়। এখানে দেয়ালে কিছু সুন্দর গ্রাফিটি দেখা যাচ্ছে, আর এখানে একটি মুক্ত মঞ্চের মতো দেখা যাচ্ছে, আর পরিবেশটা দারুণ লাগছে। তো চলুন এখন সামনের দিকে যাওয়া যাক। আমরা জানতে পেরেছি এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 300 প্রজাতির প্রায় 36,000 গাছ রয়েছে। এর মধ্যে ঔষধি, ফলজ, বনজ সহ অনেক দুর্লভ প্রজাতির গাছ রয়েছে। দেশের আর কোনো বিশ্ববিদ্যালয়ে এত প্রজাতির গাছ নেই। ভিডিও শেষ করার আগে দেখতে পেলাম একটি ভ্রাম্যমান লাইব্রেরি গাড়ি। তোমরা যারা বই পড়তে আগ্রহী তারা চাইলে এখানে মেম্বারশিপ নিয়ে নিয়মিত বই পড়তে পারবে। তো আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবে না। পরবর্তীতে তোমরা কোন জায়গা নিয়ে ভিডিও দেখতে চাও তা কমেন্টে জানাও, আর নিয়মিত আমাদের অন্যান্য ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হবে পরের এপিসোডে।